মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ধর্মীয় বক্তাবৃন্দের উপর হামলা ও রাউজান সাংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরী এমপির উপর মিথ্যা মামলা ও এলাকার জনসাধারণের উপর বর্বরোচিত হামলা মামলা ও জঙ্গি সন্ত্রাস বাহিনী পরিচালনা করে যাচ্ছে ভণ্ডপীর মনিরুল্লাহ। এইসব হয়রানি থেকে বাঁচতে চায় রাউজানবাসী। রাউজানবাসীর একটাই দাবি, ভণ্ডপীর মনিরুল্লাহকে গ্রেফতার করে পুলিশি হেফাজতে নিয়ে উপযুক্ত শাস্তি প্রদানের মাধ্যমে তাকে সাজা দেওয়া হোক। রাউজানের কাকতিয়া মাইজপাড়া 11 নং ইউনিয়ন ভণ্ডপীর মনিরুল্লাহর নিজ জন্মভূমিতে নির্যাতিত এলাকাবাসী প্রতিবন্ধী মোহাম্মদ ইলিয়াস বলেন, তার ঘর বাড়ি দখল করে সে 200-র অধিক মনিরিয়ার সন্ত্রাসীরা এসে তাকে মারধর করে এবং 5 বিঘা জমি দখল করে নেয়, তাকে মেরে ফেলারও হুমকি দেয়। মনিরুল্লাহর পার্শ্ববর্তী জালালের স্ত্রী বলেন, আমার স্বামীকে অনেকবার মারধর করে এবং আমার ছেলেকে মেরে ফেলার হুমকি দেয় তারা। আজিমের ঘাট এলাকায় 2016 সালে ভাঙচুর এবং তাণ্ডব শিকার একটি মসজিদ এবং তার পার্শ্ববর্তী ঘরবাড়ি ভাঙচুর চালায় সে। উপজেলা যুবলীগ নেতা আবদুল্লাহ আল মাসুদ বলেন, তারা মসজিদ এবং মাদ্রাসার নাম পরিবর্তন করে পরে তা দখল করে। তিনি আরও বলেন, ভণ্ডপীর মনিরুল্লাহ দীর্ঘ 2 যুগ যাবৎ রাউজানে সন্ত্রাসী কর্মকাণ্ড করে যাচ্ছে। তাই এলাকাবাসী এবং সচেতন মহলের একটাই দাবি, তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনা হোক। রাউজান উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি জনাব জমির উদ্দিন পারভেজ বলেন, আমরা বলতে চাই, আমরা ইমানের সহিত মানুষকে বাঁচানোর জন্য আমার আন্দোলন, আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নাই। এই অপকর্ম মন্দিরে যদি বন্ধ না করে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে। ইনশাল্লাহ রাউজানের মাটিতে তারা আর সুযোগ হবে না, তারা মানুষের কাছে ক্ষমা চাইতে হবে। মানুষের উপর জলম বসে আলম ওলামা মুক্তিযোদ্ধা থেকে শুরু করে বিভিন্ন মানুষের উপর আমরা সারা রাউজান উল্লে দেখতে পাবো, হাজার হাজার মানুষের উপর অত্যাচার, মানুষকে কষ্ট দেওয়া, মানুষের সাথে বেয়াদবি করা, এই যে ভালো ভালো মানুষকে অসম্মানই করা বিভিন্ন জায়গায় গিয়ে ছোটো জঙ্গি সৃষ্টি করতেছে যে মনিরিয়ার নামে মাদ্রাসা ছাত্রদেরকে আজকে জঙ্গি বানানোর জন্য যে তৎপরতা চালাচ্ছে, তাদের বাড়িতে যে জঙ্গি কারখানা তৈরি করছে, এগুলি সবগুলি মানুষের কাছে আমাদের তুলে ধরতে হবে। চ্যানেল কর্ণফুলি নিউজ ডেস্ক।